চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল তৃণমূল বিধায়ক। কয়েকদিন ধরেই ভারত ও চীনের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। ভারত চীন সীমান্তে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন ভারতের কয়েকজন বীর সেনা। এরপর থেকেই চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ভারতবাসীরা। বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন হুগলি জেলার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া খাদিনা মোড়ে চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিধায়ক। চীন তাদের সৈন্যদের দিয়ে আমাদের ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং ভারতের বহু সৈনিক তারা মারা যান এবং আমাদের অনেক সৈনিক এখনও আহত আছে। আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষকে আমরা মায়ের মতো দেখি, ভারতবর্ষ আমাদের মা। সেই মায়ের ভূখণ্ড যারা দখল করতে চায় তার জন্য যে সৈনিকরা বাঁচাতে যে জীবন দিলেন আমরা তাদের শ্রদ্ধা জানাই, তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানিয়েছি। এবং চীন ভারতবর্ষে যেভাবে ব্যবসা করছে, ভারতবর্ষের মাটিতে ব্যবসা করে তারা পয়সা উপার্জন করছে, আমরা মানুষের কাছে আবেদন করতে চাই চীনের দ্রব্য আপনারা বয়কট করুন। চীনের যা জিনিসপত্র আছে কোনোটাই আপনারা কিনবেন না। তাই প্রতীকী হিসাবে ভারতবর্ষের মানুষের পক্ষ থেকে আমরা তৃণমূল কংগ্রেস চীনের যে দ্রব্য মার্কেটে ছিল সেগুলো আমরা প্রতীকী হিসাবে জ্বালিয়ে দিলাম আমাদের বিক্ষোভ জানাবার জন্যে চীন সরকারের কাছে, যে এই বিক্ষোভের মধ্য দিয়ে চীন সরকার বুঝুক, চীনের গভর্নমেন্ট বুঝুক যে ভারতবর্ষের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না। এটা আমাদের প্রতীকী প্রতিবাদ। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।